সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 20 ফেব্রুয়ারি 2022। আজকে আমরা চলে এসেছি সাগর ডেয়ারি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণফুলা গ্রাম। এটি মূলত একটা বিক্রয় কেন্দ্র, এটি একটা বিক্রয় প্রতিবেদন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য হলিস্টিয়ান ফিজিয়ান বকনা বাছুর রয়েছে। আজকের পর্বে এই বাচ্চাগুলোই দেখাবো আর এগুলো কী দাম হলে এখান থেকে বিক্রি করবে সেই সব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে তো আমার দর্শকরা অনেকেই চেনে, আপনি একটা ভাইরাল পার্সন হয়ে গেছেন এখন। তারপরে অনেক নতুন ভাইরা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন। নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয়টা হলো, আমার নাম মোহাম্মদ সাগর হোসেন। আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বর হাটের পূর্ব পাশে। আমি প্রত্যেকবারের ন্যায় এবারও বলতেছি যে আমি কোনো খামারি না, আমি একজন বকনা বাচ্চার ব্যবসায়ী, ব্যবসা করি, ঠিক আছে। আমি কালেকশন করি, বেশি 15 তারিখে অ্যাড দিয়েছি, বেচা হয়েছে 17 তারিখে অ্যাড দিয়েছি, বেচা হয়েছে। আবার আজকে প্রায় 12 থেকে 13টা গরু নিয়ে দর্শকের সামনে আসছি। আশা করি দর্শকের এগুলো পছন্দ হবে এবং দামটাও রিজনেবলের মধ্যেই থাকবে। আর এমনি আগা গরু আমার দামটা অন্যান্য হাটঘাটের থেকে একটু কমই আছে। আচ্ছা, তো কম মাসের জন্য গরু ভালো, যার কারণে দর্শক আমার থেকে নিচ্ছে। না নিলে তো আর এই 15 তারিখে 9টা দিছি, 17 তারিখে 9টা দিছি, 18টা তো গরু বেশ চাহিদাও বেশ ভালো এখন মার্কেটে। তবে এবার যে গরুগুলো আছে একদমই নিউ লেটেস্ট, কোনো ওই মানে আগের প্রোগ্রামে কোনো প্রোগ্রামে নাই। আচ্ছা, এগুলো সব নতুন কালেকশন? সব নতুন। আচ্ছা, এবারে কালেকশনে কয়টা গরু দেখাবেন আমাদের? এবারে গরু দেখাবো 2, 4, 6, 8, 10, 12টা দেখাবো, একটা সাড়ে। শুরুতে 1 নম্বরে মামা, খুব সুন্দর করে একটা সাদা কালো রঙের বকনা দেখতে পাচ্ছি আমরা, এটা কোন জাতের বকনা? মামা এখানে দুইটা বাচ্চার একটা লট করছি, দুইটাই হলিস্টাইন ফ্রিজিয়াম এবং দুইটা বাচ্চাই লাক্সারিয়াস বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এই বাচ্চার বয়স আছে 6+7 মাসের মতো করে, ঠিক আছে। 6+7 মাসের মতো করে বয়স হয়েছে। মানে এই বাচ্চাগুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, মানে এগুলো নিয়ে এত অ্যাডভান্স দরকার আমি মনে করি যা আছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ। বাচ্চাগুলো দেখো, ছোট মোট, মাথাটা তো এত ছোট, ডাবল বডির বাচ্চা, প্রত্যেকটা ল্যাঞ্জা দেখো, হাঁটুর উপরে পশম, মানে হাঁটুর নিচেও পশম নামে নাই। আর দুইটা বাচ্চার জোড়া করেছেন আপনি? হ্যাঁ, গিরিটা যদি ধরা যায় দুইটা বাচ্চারই তলা, মাশাআল্লাহ তলা, চারটা বাচ্চা, দুইটা বাচ্চাই খুব সুন্দর বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, এই এই জোড়া যদি জাগারে নেবে বীজ, মানে বীজ বপন করবে, ঠিক আছে। আচ্ছা মামু, আচ্ছা এই জোড়া যদি আমার, এই জোড়া বাচ্চা যদি মামা আমার কোনো দর্শক নিতে চায়, কেমন দাম যাচ্ছে এই জোড়ার? এখানে আগে সিঙ্গেলের দামটা বলি, এই বাচ্চাটার দাম পড়বে 52,000। আচ্ছা, এই বাচ্চাটার দাম পড়বে হলো 55,000। আচ্ছা, আমরা এক নম্বরটার দাম চাচ্ছেন আপনি 55,000 টাকা, ওইটা পড়বে 52, আর 2 নম্বরটার দাম চাচ্ছেন 52,000 টাকা। এখানে 1,07,000 টাকা হয়, বুঝতে পারলে? আচ্ছা, এই জোড়া ধরে নিলে কিছু কম বেশি করা যাবে। আচ্ছা, কোনো দর্শক ভাই যদি জোড়া ধরে নিতে চায় কেমন দাম যাচ্ছেন জোড়ার? জোড়া ধরে যদি একসঙ্গে নেয় তাহলে 1,02,000 টাকা লাগবে ফিক্সড। 1,02,000 টাকা ফিক্সড। তুমি বাচ্চাগুলো খালি দর্শকদের দেখাও কি সুন্দর বাচ্চাগুলো। আচ্ছা, এর মাঝে কোনো দরদামের সুযোগ নেই? না, আর সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে মামা, তারপরে সিএলের 3 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 5টার একটা লট করেছেন? হ্যাঁ, 5টার লট করছি, 5টাই হলিস্টাইন ফ্রিজিয়াম, 5টা বাচ্চা তুমি আগে দর্শককে সুন্দর করে দেখা দাও। কেমন দাম চাচ্ছেন? সিঙ্গেলে 48,000 টাকা আপনার চাওয়া দাম? আচ্ছা, এর মাঝেও কিছু অনার করে দিবেন? আচ্ছা, তারপরে দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা, এটা কোন জাতের গরু? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, মানে আমার কাছে যা আছে মূলত সবই হলিস্টাইন ফ্রিজিয়ান। সবই হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বয়সটা কেমন হয়েছে মামু? এটার বয়স হলো 6 থেকে 7 মাসের মতো। 6-7 মাসের মতো বয়স হয়েছে, মানে এই চারটার বয়স সেম বয়স।
আচ্ছা এই চারটার সেম বয়স? হ্যাঁ চারটার সেম বয়স। আচ্ছা দ্বিতীয় নম্বর বাচ্চাটা কেমন দাম যাচ্ছেন? এটা এই বাচ্চাটা পড়বি হলো 46500 টাকা। 46500 টাকা আপনার চাওয়া দাম? জি চাওয়া দাম। আচ্ছা এর মাঝেও কোনো দর্শক ভাই যদি ভিডিও দেখে আসে অবশ্যই অনার করে দিবেন আপনি? অবশ্যই অনার করে দেব। আচ্ছা সিরিয়ালের 3 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা, এই বাচ্চাটা হলিস্টাইন ফ্রিজিয়াম, এর কানগুলো খুব ছোট, এর গেটআপটা আবার অন্যরকম ভিন্ন, ল্যান্ডারটা সবসময় উঁচা করে থাকে। আচ্ছা এই জিনিসটা দেখো, মাদার টাদার গুলো ভারী আছে, ঠিক আছে। আচ্ছা এই বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা, একই বয়সের একই গ্রোথে, ঠিক আছে, একসঙ্গে মিলাইছি। আচ্ছা সিরিয়ালের 3 নম্বরে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি এটার দামটা কেমন যাচ্ছেন সিঙ্গেলে? 47000 টাকা। এটা 47000 টাকা আপনার চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা সিরিয়ালের 4 নম্বরে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের, এটা কোন জাতের মামা? এটাও হলিস্টাইন ফ্রিজিয়াম। এটাও হলিস্টাইন ফ্রিজিয়াম। এর গলা মোলা খুব চিকন লম্বা, মাথাটাও ছোট, ঠোঁট মোটো সাদা, ঠিক আছে। আচ্ছা এটা দেখো ভারী সুন্দর মাথা, এটা লেজটাও অনেক ছোট উপরে, ঠিক আছে, গলা মোলা গুলো ভালো। বয়সটা কেমন হয়েছে এটার? এটার বয়সও এরকম 6 থেকে 7 মাসের মতো। এটাও 6 থেকে 7 মাসের মতো বয়স হবে, সেম বয়সের আর কি। তারপরে একটা একটা করে দর্শকদের জানিয়ে দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা সিরিয়ালের 5 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মানে লটের শেষ বাচ্চা, আচ্ছা এটা হলিস্টাইন ফ্রিজিয়াম, একই বয়সের একই গ্রোথে, ঠিক আছে। আচ্ছা এটার বয়সটা কেমন আপনি একটু মুখে বলে দেন? 6 প্লাস। এটাও 6 মাস প্লাস বয়স হয়েছে। আচ্ছা এটা সিঙ্গেলে কেমন দাম যাচ্ছেন? এটাও 46500 টাকা। এটাও 46500 টাকা আপনার চাওয়া দাম? আচ্ছা কোনো দর্শক ভাই যদি এই 5টা বাচ্চা যদি লটে নিতে চায় মানে একসঙ্গে, আপনি কেমন দাম রাখতে পারবেন? এটা সঙ্গে দিলে ধরো কোনোটা 48, কোনোটা 47, কোনোটা 46 করে পড়ছে, কোনো দর্শক যদি একসঙ্গে নেয় কোনো দামাদামি হবে না, 45000 টাকা পিস পড়বে। 45000 টাকা পিস? হ্যাঁ মানে 2,25,000 টাকা। 2,25,000 টাকা হলে এই 5টা বাচ্চা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ এখান থেকে সংগ্রহ। 5টার মধ্যে 5টা বাচ্চাই খুবই খানিয়ালা এবং সুস্থ, কোনো অসুস্থ বাচ্চা না। কোনো দর্শক যদি এই 5টা বাচ্চা নেয় আমি মনে করি যে এই 5টা বাচ্চা 1-2 বছর লালন পালন করলে ওনার একটা ভালো খামার হবে, ঠিক আছে, 5টা বাচ্চাই জাতের। আচ্ছা ঠিক আছে মামা, তো এগুলো সাইড করে দেন, আমরা পরের বাচ্চাগুলো দেখাই দর্শকদের। সিএলের 6 নম্বরে মামা আরেকটা সাদা কালো রঙের আমরা শার্ট দেখতে পাচ্ছি, যে একটা শাড়ির কথা বলছিলেন এটাই সেটা। মামা এই শাড়টা খুবই লাক্সারিয়াস, শাড়টার পাও সাইডটা দেখো, গ্রোথটা দেখো, আর সব থেকে দেখো মাথাটা কত ছোট। আচ্ছা হলিস্টাইন ফ্রিজিয়ানের ভালো পার্সেন্টেজ রয়েছে এটার মধ্যে, মাথা দরকার সেই মাথাটা এই শাড়টার মধ্যে, এবং খুবই ভালো একটা পার্সেন্টেজের এবং খুবই ভালো গ্রোথের, ঠিক আছে। আচ্ছা খুবই ভালো। এটার বয়সটা কেমন হয়েছে মামা? এখন বয়স হলো তোমার 9 প্লাস। 9 মাস প্লাস বয়স হয়েছে। আচ্ছা এটাও পরিপূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা। এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছি হলো 62500 টাকা। এটা 62500 টাকা আপনার চাওয়া দাম? হ্যাঁ চাওয়া দাম। আচ্ছা এর মাঝেও কোনো দর্শক ভাই পছন্দ হলে শাড়টা নিলে তার খামারে যদি 5টা 7টা যে হলিস্টাইন ফ্রিজিয়াম বক না থাকে, অনেক অঞ্চলে আছে কৃত্রিম প্রজনন করার জন্য ভালো বীজ পায় না, বা এআইপি কর্মীদের কাছে যে বীজগুলো আছে সেটা নর্মাল বীজ থাকে, ঠিক আছে, সেই দর্শক যদি এই সার নিয়ে তার খামারে রাখে ওই বকনাও বড় হচ্ছে, সারও বড় হচ্ছে, এই সার দিয়ে সে বাদ বাকি গরুগুলোকে প্রজনন করাতে পারবে। সার দিয়ে প্রজনন করালে প্রজনন ক্ষমতাটা আরো ভালো হয়। হলিস্টাইন ফ্রিজিয়াম একটা করে সার রাখতেছি প্রত্যেকটা প্রোগ্রামে, আল্লাহর রহমতে নিচ্ছেও ভালো, এই 2-3টা প্রোগ্রামে সার ভালো কোয়ালিটির গুলো রাখছেন, ভালো কোয়ালিটির। এই দেখো পাও গুলো দেখো কি মোটা রোটা, ঠিক আছে, অনেক মোটা। আচ্ছা ঠিক আছে মামা, তো এটা সাইড করে দেন, আমরা পরের গরুটা দর্শকদের দেখাই। আচ্ছা সিরিয়ালের 7 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু? এটা হলিস্টাইন ফ্রিজিয়াম, দেখো এর কান চোখের পাপড়ি মাপড়ি সবই সাদা, ঠিক আছে। আচ্ছা তলাটাও দর্শকদের দেখাতে পারো, বাট তলাগুলো খুব ভালো আছে, ঠিক আছে, নিতে চায় কেমন দাম চাচ্ছেন? ৭২,০০০ টাকা আপনার চাওয়া দাম? আচ্ছা এর মাঝেও কথা বলার সুযোগ আছে, প্রত্যেকটা গরুতে সুযোগ আছে, কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে অবশ্যই দরদাম করে গরু বাছুর গুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা। প্রথমে দুইটা লট দেখাইছি না, ওই লটে যে 1,02,000 বলছি আর বাদ বাকি 45 করে বলছি, এইগুলোতে সুযোগ নেই। আচ্ছা এইগুলোতে সব গরুতে সুযোগ আছে, বুঝলে মানে। আচ্ছা সিরিয়াল 8 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু মামা? এটা হলো হলিস্টাইন ফ্রিজিয়াম, আমার কাছে মূলত হলিস্টাইন ফ্রিজিয়াম মানে যা আছে সবই, অন্য কোনো জাত নাই। আচ্ছা ওইটা আপনি প্রথমে বলছেন, তারপরে দর্শকদের একটু জানিয়ে দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা
তে এটা বয়সটা কেমন হয়েছে এটা বয়স 12 থেকে 13 মাসের মধ্যে এটা 2.5 মাসের মধ্যে আশা করা যায় আল্লাহর রহমতে কনসেপ্ট করবে আচ্ছা 2.5 মাসের মধ্যে এটা কনসেপ্ট করে যাবে আচ্ছা রেডি টাইপের বক না সেফ জোন সেফ জোনের আচ্ছা এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চায় সিঙ্গেলে কেমন দাম যাচ্ছে এটা দাম হলো 66000 টাকা 66000 টাকা আপনার চাওয়া দাম আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করার সুযোগ আছে তো প্রত্যেকটা গরুর সুযোগ আছে যে সব দাম চাচ্ছি হাট হাটে থেকে 10000 টাকা করে কম চাচ্ছি মানে হাটে যে দাম চাইছে তার থেকে 10000 করে কম চাইছি আচ্ছা ঠিক আছে মানে ব্যবসার উদ্দেশ্য না থাকতো তাহলে এই 7 দিনে 18টা গরু হয় তোমাকে দিয়ে প্রোগ্রাম দিয়ে বেচতে পারতাম না অবশ্যই হাটে সব সময় এক্সেস দাম চায় আমি সেইভাবে দাম চাচ্ছি আল্লাহর রহমতে আমার থেকে দর্শক নিচ্ছেও গরু আচ্ছা তারপরে এই পাশে সিরিয়ালের 9 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা জি আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স হয়েছে তোমার 10 প্লাস 10 প্লাস বয়স হয়েছে আচ্ছা এটার দামটা কেমন যাচ্ছেন দাম চাচ্ছি হলো 60000 টাকা 60000 টাকা আপনার চাওয়া দাম আচ্ছা এর মাঝেও দরদামের সুযোগ আছে তো জি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এর মাঝেও দরদাম করে নিতে পারবে আচ্ছা সিরিয়ালের 10 নম্বর 10 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা সর্বশেষ একটা ভালো পার্সা খুবই ভালো পার্সেন্টেজের দর্শক এক দেখা এটা নিয়ে আমি এত কথা বলবো না হলিস্টাইন ফ্রিজিয়ান বয়সটা আছে 9 মাসের মতো ঠিক আছে 9 মাসের মতো বয়স হয়েছে তুমি এটা দর্শক এক দেখা দর্শক অনেক ইন্টেলিজেন্ট দর্শক নতুন বা কা বোঝে না এরকম নাই হয়তো হাতে গুলো 2-4-5 জন এদিক ওদিক আছে যারা নতুন তাদের উদ্দেশ্য বলতেছে এটা পিওর এ গ্রেডের একটা হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে আচ্ছা আর যারা জাতমান বোঝে তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবে আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম যাচ্ছেন মামা দাম যাচ্ছে হলো 58500 টাকা 58500 টাকা সিরিয়ালের লাস্টের যে 10 নম্বরে গরুটা আচ্ছা দেখো এটা ধরি রইছে খাওয়ার জন্য লোলি টান করে তাও হাতে বাচ্চা না খাওয়া আচ্ছা গ্রো তো মাশাআল্লাহ খুবই ভালো আছে তা আপনার কালেকশনে এই গরুগুলোই ছিল আজকে এই গরুগুলোই ছিল